আপনি কি করবেন যখন আপনি রাত্রে ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে একটা মৃত লাশ? আপনি কি করবেন তখন যখন রাত্রে আপনি ঘুমিয়েছেন আপনার বিছানায়, কিন্তু যখন ঘুম থেকে উঠলেন আপনি দেখতে পাচ্ছেন আপনি ঘুমিয়েছেন একটা কবরের পাশে? আপনি কি করবেন তখন? আসলে কিছুই করার নেই, কারণ কিছু কিছু ঘটনা ঘটে যায় যারা ব্যাখ্যা সত্যি পাওয়া দুর্বিষহ। তাই সেই সকল প্রকারের সমস্যাকে সমাধান দেওয়ার জন্য আমাদের বিশেষ আয়োজন হরর ওয়ার্ল্ড, যেখানে আপনারা খুঁজে পাবেন কিছু সত্যভূতি ঘটনা এবং তার সাথে কিছু ইম্পর্টেন্ট টুইস্টও, যেগুলো থেকে আপনারা বিভিন্ন শিক্ষা অর্জন করতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক সকল লিসেনারদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই হরর ওয়ার্ল্ডের প্রথম এপিসোডে। হরর ওয়ার্ল্ডের আজকে হচ্ছে প্রথম এপিসোড এবং এই এপিসোডের যিনি ফার্স্ট আমাদের অডিয়েন্স তিনি হচ্ছে মোস্তফা কামাল ভাই। ওনার লোকেশন হচ্ছে চাঁদপুর জেলার কোচো থানায়। উনি আমাদেরকে ইতিমধ্যে ইমেল করে ওনার সেই কাঙ্ক্ষিত সত্য দুটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। এর মধ্যে একটি ঘটনা ঘটেছে ওনার আম্মুর সাথে এবং আরেকটি ঘটনা ঘটেছে ওনার বোনের সাথে। সো আমরা আশা করি আপনারা আজকের সেই ঘটনাগুলো অনেক পরিমাণে উপভোগ করবেন, কারণ ঘটনা সবগুলি প্রায় সত্যকেন্দ্রিক ঘটনা এবং আমরা আমাদের থাম্বেলে সেই মুস্তফা ভাইয়ের ছবি আমরা দিয়ে দেব। আর যদি আপনাদের মধ্যে কেউ আমাদের এই ঘটনা পাঠাতে চান, অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেস রয়েছে, যেটা হচ্ছে aliahmed2u@gmail.com, যার বানান হচ্ছে aliahmed2u@gmail.com। ইনশাল্লাহ আমাদের ডেসক্রিপশনে আমরা সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবো আপনাদেরকে। পাশাপাশি যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে এটা প্রেস করুন, যাতে করে আমাদের পরবর্তী যে ঘটনাগুলো আছে সেগুলো আপনারা নোটিফিকেশান পেতে পারেন। আর আপনাদের যত প্রকার মন্তব্য রয়েছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, তাহলে আমরা সংশোধন হতে পারব। জি লিসেনার্স, চলুন দেরি না করে আমাদের ঘটনার দিকে আমরা এগিয়ে যাই। এই ঘটনাটা হচ্ছে যে আমার আম্মু এবং আমার আপুর সাথে ঘটেছিল, আমার ছোট আপুর সাথে এবং আমার আম্মুর সাথে। তো আমার আম্মু এবং ছোট আপু ওনারা আগে কী করতো, যখন মাঠে পানি হয় না, যখন বর্ষাকাল হয়ে পানি শুকিয়ে যায়, তখন যে ওই যে আমন ধান কাটার পরে যে নাড়া হয় ঠিক আছে, খ্যার নাড়া, তো ওই ধানের ওই খ্যার নাড়াগুলো করতো, তুলতো, মানে বিভিন্ন অনেকে তুলে কিছু নাড়া নিয়ে আসতো আর কি, মানে রান্না করার জন্য এরকম। তো এক পর্যায়ে আমার আপু এবং আমার ছোট আপু আর আম্মু অনেক দূর গেল, আমাদের ওইখানে নাহিরি বটগাছ একটা আছে, এটা সবাই চেনে যে পাথর, তো ওই দিকে গেল, পাথরের দিকে। তো ওইখানে একটা দেখলো কার জন্য ওইখানে নাড়া করতে গেল, আর ওইখানে নাড়া তুলে পরে দেখে গেছে যে ওরা শুকিয়ে দিলে যখন শুকাতো তারপরে নিয়ে আসতো আর মাথায় করে। তো একদিন এরকম কাজ করতেছিল, প্রায় হঠাৎ মাগরিবের পর হয়ে যায়, রাত হয়ে যায়, তো মাগরিবের পরে আসতেছিল। তো আমাদের আবার এখানে একটা ছিল খালফার নামে একটা ছিল, অর্থাৎ গড় ছিল, গড়ের মাথা, খাল ঘরের মাথা ছিল। ওইখানে আবার কবর ছিল, অনেক আগে অনেক যারা মারা গেছে তাদেরকে ওইখানে কবর দেওয়া হয়েছে, মানে কবর দেওয়া হয়েছিল অনেককে, ওই খালফার বললে এটাকে। তো ওই খালফার এটা যেহেতু কবর ছিল, এখানে খারাপ কিছু আছে বলে অবশ্য থাকতে পারে, কারণ অনেকে হয়তো অনেক কিছু দেখছে আমি শুনছিলাম।
তবে এক পর্যায়ে যেটা ঘটলো, আমার আম্মা এবং আমার আপু যখন মাগরিবে পড়ে ওই কাজ শেষ করে আসতেছে, তো আসার পথে ওনারা দেখতে পেলো একটা লোক ওনাদের দিকে হেঁটে আসতেছে। তো দুজন আসতেছে যখন, তখন দেখলো যে দুজন হেঁটে আসতেছে ওনাদের দিকে। এখন একটা লোক দেখতেছে যে একজন আসতেছে, হঠাৎ করে ওনারা দেখলো যে দুজন, যে দুজন ওনাদের দিকে আসতেছে। ওনার চেহারা বোঝা যাচ্ছে না অন্ধকার, তো দেখছে এমনি আসতেছে ওনাদের সামনে হেঁটে হেঁটে আসতেছে। এমন তো দেখলো একজন থেকে দুজন হয়ে গেল, তো এভাবে আসতেছে আসতেছে হঠাৎ করে দেখলো তিনজন, একজন ছিল পরে দুজন হলো, এখন হঠাৎ করে দেখে তিনজন হয়ে গেল। আমার আম্মু এবং আমার আপু ভয় পেয়ে গেল যে এটা কিভাবে সম্ভব, আমরা তো কাউকে দেখছি না, আর এখানে এত রাতে কেউ থাক, মানে মাগরিবের পর পর কিন্তু সবাই প্রায় কাজ শেষ করে বাড়িতে চলে যায়, বাড়িতে চলে আসে, তখন কিন্তু ওই মাঠে থাকে না মাগরিবের পর। তোরা যেরকম দেখলো যে একজন থেকে দুজন, দুজন থেকে তিনজন হয়ে গেছে, তো এভাবে দেখলো যে ওনারা জিনিসটাকে অন্যভাবে নিল, যে খালফার নামের যে জায়গাটা ওইটা তো ভালো না, যেহেতু এখানে কবর আছে পুরনো, যারা অনেকে কবর দিছে খালের মাথা, তো এখানে জিনিসটাও ভালো না। এখানে তো আমাদেরও বলতো যে ওইখানে ওইদিকে যাস না রাত করে, আমাদেরও বাধা দিত আম্মু যে রাত করে ওইদিকে যাস না। তো পরে ওনারা যখন বিষয়টা দেখতে পেল, তখন ওনারা অনুভব করলো যে হ্যাঁ এটা সামথিং রং, অর্থাৎ এখানে খারাপ কিছু একটা। তখন ওনারা ওই ওই রাস্তা দিয়ে যখন আসছিল, ওই আমাদের খালফারের দিকে দিয়ে ওইখান দিয়ে আল আইল দিয়ে ওইখান থেকে বাড়ি দিয়ে যাবে আর কি, তখন ওনারা ওইখান দিয়ে না এসে ঘুরে অন্য বাড়ি দিয়ে অন্য জায়গা দিয়ে ঘুরে কলাকুফা একটা আছে, নাম হচ্ছে আমাদের এখানে একটা গ্রাম কলাকুফার, ওই দিক দিয়ে ঘুরে তারপর ওনারা তাড়াহুড়া করে কলাকুফার নতুন বাড়ি নামে একটা আছে বাড়ির নতুন বাড়ি দিয়ে পরে ওনারা ওইখান থেকে ঘুরে আসে তাড়াহুড়া করে। এসে পরে এই জিনিসটা পরে একদিন আমি শেয়ার করে আমার সাথে যে আমরা এরকম এরকম দেখতে পাই। পরে আমার আম্মু তখন আমাকে বলে যে আমরা দুজন এরকম আসতে চাই, রাত করে ওইদিকে যাস না, আমরা আমাদের সাথে এরকম ঘটেছিল, আমরা দুজন আসতেছি দেখলাম একজন, পরে দেখি দুজন হয়ে গেল, তারপর দুজন থেকে তিনজন, তিনজন হয়ে গেল এরকম আর। তো যখন এই কাহিনীটা আমাকে বলে তখন আসলে আমারও একটু ভয় লাগে যে বেশিও রাত হয় না মাগরিবের পর পর আর কতটুকু রাত, তখন যদিও এটা গ্রাম অঞ্চল, গ্রাম অঞ্চলে মাগরিবের পর হলেও এটা কিন্তু একটা মনে হল রাতে ধরা যায়, তবে ওনারা হয়তো মাগরিবের আধা ঘন্টা পরে হয়তো আসতেছিল থেকে, মাগরিবের আধা ঘন্টা পরে তো অনেক ভীষণ অন্ধকারই হয়ে যায়। তো যখন কাহিনিটা ঘটে তখন আমার আম্মু এবং আপু তখন আর ওরকম ইয়া হয় না, দূরে এবং রাত করে কোথাও যদি যায় কোনো কাজে তখন আসতো না, ওই যেতে যেত একটু মাগরিবের আগে চলে আসতো আর কি। তো এরকম কাহিনী ঘটেছিল আর কি। তো আমি জানি না আসলে জিনিসটা কী ছিল, ওনারাও এটা বলতে পারে না কী ছিল, কিছু তো একটা ছিল আসলে, অ্যাবনর্মাল কিছু একটা ছিল আমি মনে করি। তো এই ছিল ঘটনা। ধন্যবাদ ভাই আপনার প্রথম ঘটনাটি আমাদেরকে পাঠানোর জন্য। এই ঘটনাটা অ্যাকচুয়ালি একটা খুবই লোমশ ঘটনা ছিল, বিশেষ করে চাঁদপুর জেলার কোচো থানার যে কলাকুপা এবং পাথর গ্রাম, এখানে কিন্তু সেই গ্রামগুলোর নাম উল্লেখ আছে। সো যারা যারা এখানে লিসেনার্স রয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন কারা কারা এখান থেকে শুনতে পাচ্ছেন। জি, আমরা দেরি না করে চলে যাব আমাদের মুস্তফা কামাল শান্ত ভাইয়ের দ্বিতীয় ঘটনায়। সো বিকাম উইথ আস সো দ্যাট ইউ ক্যান হেয়ার দ্য হিস্ট্রি। ওকে, ঠিক আছে, আমরা দ্বিতীয় ঘটনা চলে যাচ্ছি। এখন যে ঘটনাটি বলবো সেটি হচ্ছে আমার বড় আপুর সাথে ঘটেছিল। তো তখন তো অনেক আগে, 2002 কি 2003 দিকে, আমার আপু যখন রাতে অন্ধকারে ওয়াশরুমে যেতেন প্রস্রাব করার জন্য, অর্থাৎ তখন দেখতেন যে
ওইখানে যে ঘোড়ার মতো কি একটা যেন ওইখানে গলার ভিতরে ঘন্টা ঘন্টা ছিল, ঘন্টা বাজতো, আর ঘোড়ার মতো কি যেন একটা ওইখানে হাঁটাহাঁটি করতো। তো হাঁটাহাঁটি করতো, আমার অপ্পু প্রায় দেখে এরকম ভয় পেতেন এবং হঠাৎ দেখতো নেই, তো আবার দেখতো এটা আবার এসে ঘন্টা বাজছে গলায় আর হাঁটাহাঁটি করতেছে। তো অনেক ভয় পেত, তখন কোনোভাবে ওইখান থেকে দৌড়ে ঘরে চলে আসতো। তো এরকম অনেক দিন হয়েছে, অনেক দিন ঘুরছিল আপুর সাথে। তো আপু এই কয়েকদিন যখন এরকম ঘটলো তখন থেকে আমার আম্মাকে নিয়ে যেতেন সাথে। তো এরকম অনেক সময় যেতে আমার আম্মা থাকতেন না, তো উনি সাহস করে আবার একে যেতেন। তো একে একা যাওয়ার পরে আবার দেখতেন যে এরকম এরকম আবার কাহিনী, গলার ভিতরে ঘন্টা, একটা ঘোড়ার মতো কি দেখতে, ওটা হাঁটাহাঁটি করতেছে আর ঘন্টা বাজতেছে। তখন এক পর্যায়ে আমার ঘরের সাথে আমার জ্যাঠার ঘর ছিল, সম্পর্কিত জ্যাঠা, তো ওই জ্যাঠার ঘরে একবার ইয়ে করে চলে যায়, চিৎকার দিয়ে, একদিন চিৎকার দিয়ে ওইখানে চলে যায়। এবং তখন জ্যাঠার বলে যে কি, তখন বললো যে এরকম বিষয়ে আমি দেখলাম যে তো বলে রেখে ভালো, আমাদের প্রস্রাবখানাটা ছিল পুকুর পাড়ে, আর পুকুর পাড়ে ওইখানে আমাদের একটা গাব গাছ ছিল, বড় গাব গাছ, আর পাশে ছিল বড় একটা বিশাল নারকেল গাছ এবং বট গাছ। বট গাছটা বেশি বড় ছিল না, কিন্তু গাব গাছটা অনেক বয়স্ক ছিল, সবগুলোই বয়স্ক ছিল। এর মধ্যে বড় ছিল হচ্ছে নারকেল গাছটা, বিশাল, অনেক লম্বা, চিকন, কিন্তু অনেক বড় ছিল। তো আর পাশে আমাদের যে জ্যাঠারা থাকতো ওনাদের ওই পুকুর পাড়ে, ওইখানে ছিল আবার তেঁতুল গাছ, ওনারা যে পুকুর ছিল ওইখানে পুকুরে যে কাজ করতো, বিভিন্ন গোসল গাদে করতো, ঘাটলা ঘাটলার ওই ওই ওইখানে ছিল হচ্ছে তেঁতুল গাছ ছিল একটা। তো মানে ওই জায়গাটা মানে খুব একটা কেমন একটা ইয়ে ছিল আর, এই গাছগুলো কেমন একটা ভয়ানক ব্যাপার ছিল। তো তখনকার এগুলো এই কারণে এত খারাপ জিনিসগুলো এখানে হয়তো থাকতো, ওইখানে ইয়ে করতো, তো সেই কারণে হয়তো রাতে এইভাবে আমাদের আমার আব্বাকে হয়তো ভয় দেখাতো। তো এরকম অনেক দেখতে পেলো, অনেকবার দেখার পরে মানে তো এক পর্যায়ে জিনিসটা দেখলো না, আস্তে আস্তে যখন বছর চলতে মানে সামনের দিকে তো থাকলো বছর, তখন আস্তে আস্তে এক পর্যায়ে ওই জিনিসটা আর দেখতে পেলো না, এটা তখনকার কি চলে গেল আর দেখতে পেলো না। ঠিক আছে, তো এরকম ঘটছিল আমার আপুর জীবনে, আমার বড় আপুর এখানে অনেকবার। তো এই ছিল আর এ ছিল ঘটনা। ধন্যবাদ মুস্তফা ভাই আপনাকে, আপনার দুইটি ঘটনা আমাদের কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে এবং অত্যন্তপূর্ণ একটা ফিলিংস হয়েছে যে গ্রাম বাংলার প্রকৃতি আসলেই কেমন। গ্রাম বাংলার প্রকৃতি দেখতে অনেক সুন্দর, কিন্তু কিছু কিছু সময় এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলোর কল্পনাও কেউ করতে পারে না। সো আপনাকে জানাচ্ছি আমাদের হরর ওয়ার্ল্ড এর পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি আপনাকে আমরা পরবর্তী সকল ক্ষেত্রে পাবো, এবং আপনি আমাদেরকে বলেছিলেন যে আপনার আরও কয়েকটা ঘটনা আছে, অবশ্যই আমরা সুদের মানে আমি এবং আমার রিসেন্টার সেই ঘটনাগুলো আপনার কাছ থেকে প্রত্যাশা করি, এবং আশা করি আপনি শীঘ্রই আমাদের সেই ঘটনাগুলো পাঠাবেন। আর আপনারা যারা লিসেনার রয়েছেন, যদি আপনারা কোনো ঘটনা আমাদেরকে পাঠাতে চান, তাহলে অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেস যেটা রয়েছে alahmedchuyu@gmail.com, যেটা স্পেলিং হচ্ছে alahmedchuyu@gmail.com, gmail.com, এই অ্যাড্রেসটা আমরা আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। যদি সম্ভব হয় আপনাদের কোনো ঘটনা থাকে অবশ্যই আমাদেরকে পাঠাবেন, যাতে করে পরবর্তী সময়ে আপনাদেরকে সকল শুনতে পারে। এবং আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যারা ঘটনা পাঠাবেন তাদের যতটা সম্ভব তাদের পিকটা আমরা আমাদের থাম্বনেলে দিয়ে দেবো, যদি পারমিশন দেওয়া থাকে। অবশ্যই ঘটনা পাঠানোর সময় আপনাদের নাম, অ্যাড্রেস এবং আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন, যাতে করে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি। জি লিসেনার্স, আজকের এপিসোড এটিকে সমাপ্ত। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। জি আজকে আমরা